ইসলাম আবির্ভাবের পর থেকে সময়ের সাথে সাথে পৃথিবীর বিভিন্ন প্রান্তে গড়ে উঠেছে অসংখ্য মসজিদ এবং ইসলামিক স্থাপত্য। এর মধ্যে কিছু মসজিদ পৃথিবীর বৃহত্তম মসজিদ হিসেবে খ্যাত, আবার কিছু মসজিদ পৃথিবীর সুন্দরতম মসজিদ হিসেবে মানুষের মনে জায়গা করে নিয়েছে। তবে পৃথিবীর পুরাতন মসজিদ সম্পর্কে আমাদের অনেকেরই অজানা, তাই আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সবচেয়ে পুরাতন 10টি মসজিদ সম্পর্কে। এজন্য আজকের ভিডিওটি দারুণ ইনফরমেটিভ হতে চলেছে, তাই ভিডিওটি অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, যেন পরবর্তীতে আরও এরকম ইনফরমেটিভ, ইন্টারেস্টিং এবং ইসলাম সম্পর্কে ভিডিও দেখতে পারেন। নাম্বার 10, আল-আকসা মসজিদ। ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান জেরুজালেমে অবস্থিত আল-আকসা মসজিদ, যা মসজিদুল আকসা বা বাইতুল মুকাদ্দাস নামেও পরিচিত। হাদিস অনুযায়ী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে মসজিদুল হারাম থেকে আল-আকসা মসজিদে এসে উর্দাকাশের দিকে যাত্রা করেন। মুসলিম ইতিহাসবিদদের মতে প্রাচীন এই মসজিদটি নবী সুলাইমান আলাইহিস সালাম তৈরি করেছিলেন, যা পরবর্তীতে ধ্বংস হয়ে গিয়েছিল। মুসলমানরা বিশ্বাস করে নির্মাণের পর থেকে এটি ঈসা আলাইহিস সালাম সহ অনেক নবী উপাসনার স্থান হিসাবে ব্যবহার করেছে। পরবর্তীতে 705 সালে উমাইয়া খলিফা আব্দুল মালিকের যুগে মসজিদটি পুনর্নির্মিত ও সম্প্রসারিত করা হয়। নাম্বার 9, কায়রোয়ান জামে মসজিদ। কায়রোয়ান জামে মসজিদ তিউনিশিয়ার কায়রোয়ান নগরের বেশ পুরনো একটি ঐতিহ্যবাহী মসজিদ। এটি উকবা মসজিদ নামেও পরিচিত। 670 সালে নির্মিত এই মসজিদটি মুসলিম বিশ্বের প্রাচীনতম মসজিদ হিসেবে পরিচিত। মসজিদে 5টি গম্বুজ ও 9টি প্রবেশদ্বার রয়েছে এবং প্রাচীর নির্মাণ করা হয়েছে ইট ও পাথর দিয়ে। প্রাচীনতম এই মসজিদটি বিশ্বের খ্যাতিমান কয়েকটি মসজিদের মধ্যে অন্যতম। তৎকালীন সময়ে এই মসজিদটিকে ইসলামিক চিন্তাধারা এবং বিজ্ঞান শিক্ষাকেন্দ্র হিসেবে বিবেচনা করা হতো। নাম্বার 8, মসজিদ আল কুফা। মসজিদ আল কুফা বিশ্বের পুরাতনতম মসজিদগুলোর মধ্যে অন্যতম, যা মসজিদ আল আজম নামেও পরিচিত। মূলত এটি ইরাকের নাজাফ প্রদেশের কুফা এলাকায় অবস্থিত মসজিদ। 9 কক্ষ বিশিষ্ট এই মসজিদে 4টি মিনার ও 5টি গেট রয়েছে। এছাড়া মসজিদের ভিতরে সোনার অক্ষরে কোরআনের আয়াত চারুলিপি রয়েছে। পুরো মসজিদে ব্যবহৃত মার্বেল টাইলস গ্রিস থেকে আমদানি করা হয়েছিল। 639 সালে এই মসজিদটি মূলত শিয়া মুসলমানদের মসজিদ হিসেবে পরিচিত, কেননা এই মসজিদের শিয়া সম্প্রদায়ের শীর্ষ ব্যক্তিদের সমাধি রয়েছে। নাম্বার 7, মসজিদুল হারাম। মসজিদ আল হারাম বা মসজিদে হারাম সৌদি আরবের মক্কা নগরীতে অবস্থিত একটি মসজিদ, যা ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থান কাবা শরীফকে কেন্দ্র করেই গড়ে উঠেছে। ইতিহাসে বর্ণিত আছে আল্লাহর হুকুমে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কাবাঘর ও তার সংলগ্ন এই মসজিদটি নির্মাণ করেন। পরবর্তীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইসলামের আবির্ভাব ঘটে এবং 638 সালে এটি মসজিদ হিসেবে প্রতিষ্ঠিত হয়। এটি মুসলমানদের প্রধান ধর্মীয় স্থাপনা এবং পৃথিবীর সবথেকে বড় মসজিদ। 692 খ্রিস্টাব্দে এই মসজিদের প্রথম বড় আকারের সংস্কার করা হয় এবং নামাজের স্থান বৃদ্ধিসহ নতুন মিনার যুক্ত করা হয়। নাম্বার 6, জাওয়াথা মসজিদ। জাওয়াথা মসজিদ সৌদি আরবের হাফুফ শহরের 12 কিলোমিটার উত্তর পূর্বে কিলাবিহা গ্রামে অবস্থিত। 629 সালে এটি আব্দুল কায়েস উপজাতির হাতে নির্মিত হয়েছিল। এই মসজিদটিকে পূর্ব আরবে নির্মিত প্রথম মসজিদ হিসাবে বিবেচনা করা হয়। এখানে ইসলামের দ্বিতীয় জুমার জামাত নামাজ আদায় করা হয়েছিল। এটি পৃথিবীর অন্যতম প্রাচীনতম মসজিদ, যার মূল কাঠামোর অধিকাংশই হারিয়ে গেছে এবং এটি ধসে পড়ার ঝুঁকিতেও রয়েছে। তবু এই মসজিদের একটি অংশ এখন প্রার্থনার জন্য ব্যবহৃত হয়। নাম্বার 5, চেরামন জুম্বা মসজিদ। চেরামন জুম্বা মসজিদ হল ভারতের কেরালা প্রদেশের কান্ডুগাঙ্গুর তাল্লুকের মেথেলায় অবস্থিত। স্থানীয় মুসলমানরা এটাকে চেরামন মসজিদ বলে থাকে। চেরামন মসজিদকে বলা হয় ভারতের প্রথম মসজিদ, যেটি 629 সালে মালিক ইবনে দিনার নির্মাণ করেন। এটি শুধু ভারতবর্ষের প্রথম মসজিদই না, আরব বিশ্বের বাইরে নির্মিত পৃথিবীর প্রাচীনতম মসজিদগুলোর একটি। আনুমানিক 11 শতাব্দীতে মসজিদটির সংস্কার ও পুনর্নির্মাণ করা হয়। প্রাচীন এই মসজিদের অভ্যন্তরীণ অংশ মিহরাব ও মিনার এখনও আগের মতো অক্ষত রয়েছে। মসজিদের বাহির ভাগ কংক্রিট দিয়ে তৈরি এবং অজু করার জন্য একটি পুকুর রয়েছে।
নাম্বার 4 হুয়াইশেং মসজিদ হুয়াইশেং মসজিদ চীনের ওয়াংজু শহরে অবস্থিত একটি মসজিদ তাং রাজবংশের রাজত্বকালে 627 সালে রাসূলুল্লাহ সাল্লামের চাচা সাদ ইবনে আবি ওয়াক্কাস এই মসজিদটি নির্মাণ করেন প্রাচীনকালে নৌকাসমূহের দিক নির্দেশনার সাহায্যে মসজিদটি লাইট হাউস বা বাতিঘর মসজিদ নামে পরিচিত 1300 বছরের বেশি পুরনো এই মসজিদটি বিশ্বের সবচেয়ে প্রাচীন মসজিদগুলোর একটি মসজিদটি এখন পর্যন্ত অনেকবার সংস্কারণ করা হয়েছে তবে প্রতিবার চীনের ঐতিহ্য ও স্থাপত্য শৈলী অক্ষুণ্ণ রাখা হয়েছে নাম্বার 3 মসজিদ আল কিবলাতাইন মসজিদ আল কিবলাতাইন সৌদি আরবের মদিনায় অবস্থিত পৃথিবীর প্রাচীন মসজিদগুলোর মধ্যে যা অন্যতম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় 623 সালে এই মসজিদটি নির্মাণ করা হয় এই মসজিদে নামাজ পড়া অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে কিবলা পরিবর্তনের ওহি আসে এরপর তার সাথে নামাজে দাঁড়ানো সকল মুসল্লিরা জেরুজালেম থেকে মক্কার দিকে ফিরে যায় এই ঘটনা থেকে মসজিদের নামকরণ হয় মসজিদুল আল কিবলাতাইন তাই ঐতিহাসিক দিক থেকে এই মসজিদ ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ নাম্বার 2 মসজিদে নববী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে 622 খ্রিস্টাব্দে নির্মিত হয় মসজিদে নববী এটিকে ইসলামের দ্বিতীয় পুরাতন মসজিদ হিসেবে গণ্য করা হয় যা সৌদি আরবের মদিনা শহরে অবস্থিত এটি পৃথিবীর তৃতীয় বৃহত্তম মসজিদ এবং গুরুত্বের দিক থেকে মসজিদুল হারামের পরে মসজিদে নববীর স্থান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনাতে আসার পর তার বাসগৃহের পাশে এই মসজিদ নির্মিত হয় এই মসজিদের এক অংশে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারক নাম্বার 1 মসজিদে কুবা মসজিদে কুবা বা কুবা মসজিদ সৌদি আরবের মদিনা শহরের পার্শ্ববর্তী কুবা গ্রামে অবস্থিত ইসলামের প্রথম মসজিদ এটি যা 622 খ্রিস্টাব্দে নির্মিত হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় হিজরতের প্রথম দিন কুবায় অবস্থানকালে এই মসজিদের ভিত্তি স্থাপন করেন ইতিহাসবিদদের মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এর ভিত্তি স্থাপন করেন তখন কেবলার দিকের প্রথম পাথরটি নিজ হাতে স্থাপন করেন ফজিলত ও মর্যাদার দিক থেকে মসজিদে কুবার অবস্থান চতুর্থ মসজিদে হারাম মসজিদে নববী এবং মসজিদে আকসার পরেই মসজিদে কুবার স্থান তো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এছাড়া যদি পৃথিবীর বৃহত্তম এবং সবচেয়ে সুন্দরতম মসজিদগুলো দেখতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে তা অবশ্যই দেখে আসবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ